হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে বেশ কিছু ব্রেকিং নিউজ বেরিয়ে আসছে কলকাতার দুই প্রধান ক্লাবকে নিয়ে। তো সমস্ত খবর তোমাদের মধ্যে শেয়ার করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে দেওয়া হয়। তো বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটা নিয়ে আলোচনা করা যাক। তো বন্ধুরা, 21 বছর বয়সী ভারতীয় রাইট উইং এর প্লেয়ার করণ দীক্ষিত, যে বর্তমানে চার্চিল ব্রাদার্সের হয়ে খেলছে, তো এবার এই করণ দীক্ষিতকে আগামী মরশুমে দলে নিতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তেমনটাই খবর। তো সরাসরি এবার চলে যাব কলকাতার দুই প্রধানের আপডেট নিয়ে। তো বন্ধুরা, যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট মুম্বাই সিটি এফসি দলের বেশ কিছু প্লেয়ারকে টার্গেট করেছে, যাদের মধ্যে মান্দার রায় দেশাও, মেহতাব সিং সহ আরও কয়েকজন প্লেয়ার রয়েছে, যারা কিন্তু এর আগে সার্জিও লোবেরার আন্ডারে খেলেছে। শুধু যদি এই রিউমারগুলো সত্যি হয় তবে কিন্তু এটা ধরেই নেওয়া যায় যে আগামী মরশুমে আমরা ইস্ট বেঙ্গল দলের কোচ হিসাবে লোবেরাকেই দেখতে চলেছি। কারণ ইস্ট বেঙ্গল কর্তারা জানিয়ে দিয়েছিল যে তারা কোচের শর্ট লিস্ট করা প্লেয়ারদের অ্যাপ্রোচ করবে। শুধু যদি সার্জিও লোবেরার প্রাক্তন ছাত্রদের টার্গেট করা হয় তবে এটা ধরে নেওয়াই যেতে পারে যে আগামী মরশুমে ইস্ট বেঙ্গল দলের হেডস্যারের দায়িত্বে লোবেরাই আসছে, যেটা কিন্তু অত্যন্ত খুশির খবর ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য। তো এখন এটাই দেখার বিষয় হবে যে শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল দলের হেড কোচের দায়িত্বে কে আসছে, আর নতুন কোচের নাম অ্যানাউন্সমেন্টটা ইস্ট বেঙ্গল অফিসিয়ালসদের তরফ থেকে কবে জানানো হয়। তো এবার নেক্সট আপডেট নিয়ে কথা বললে যেমনটা জানা যাচ্ছে যে জুয়ান ফেরান্ডোর কথা অনুযায়ী কিন্তু সবুজ মেরুন ম্যানেজমেন্ট জুয়ান ফেরান্ডোর প্রাক্তন এক ভারতীয় ছাত্র, যে লেফট ব্যাক পজিশনে খেলে থাকে, তো তাকে দলে নিয়ে আসতে চলেছে সবুজ মেরুন দল। তো এই নিয়ে কিন্তু আমি কয়েকদিন আগে তোমাদেরকে একটা ভিডিওতে সেই প্লেয়ারটার নাম বলেছিলাম। তো তোমরা কমেন্ট করে জানিও আমি ওই ভিডিওতে কোন প্লেয়ারটার নাম বলেছিলাম তোমাদেরকে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের কলকাতার দুই প্রধানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।